আমার হাতের সামনে যে ডিভাইসটি দেখা যাচ্ছে সেটি হলো 2 ওয়াটের একটি অডিও সিস্টেম ডিভাইস, যা দীর্ঘ 4 বছরের অধিক সময় ধরে ব্যবহার করছে। এই ডিভাইসটিতে দুটি 2 ওয়াটের স্পিকার ব্যবহার করা হয়েছে, যার সাউন্ড কোয়ালিটি মোটামুটি চালিয়ে নেওয়া যায়। এই স্পিকার দুটি চালনা করার জন্য ছোট্ট একটি সার্কিট ব্যবহার করা হয়েছে। এই সার্কিটটিতে দেখা যাচ্ছে দুটি আইসি, একটি আইসির পায়ের সংখ্যা 8টি, দুটিতে মোট 16টি পা আছে। এই আইসিটি মূলত 2 ওয়াটের আইসি। এই অডিও সিস্টেমের একটি স্পিকার চারদিক থেকে ফেটে গেছে, সেই অবস্থায় স্পিকারটি চালিয়েছি। কিন্তু পরে স্পিকারের ইউএসবি পাওয়ার কেবল ছিঁড়ে যাওয়ায় আমি আর স্পিকারটি ব্যবহার করতে পারছিলাম না। স্পিকারটি খুলে দেখি ভিতরে অডিও জ্যাক এর একটি তার ছুটে গেছে। যেহেতু স্পিকারটি খুলেছি এবং রিপেয়ার করছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। স্পিকারটি ইউএসবি পাওয়ার কেবল সংযোগ স্থাপনের আগে আমাদের জানতে হবে ইউএসবি এর 4টি পিনের মধ্যে থেকে কোনটি পজিটিভ ও কোনটি নেগেটিভ। ইউএসবি নিয়ে একটি ভিডিও বানিয়েছি, যার মধ্যে ইউএসবি এর পিন সম্পর্কে পূর্ণ আলোচনা করা হয়েছে। চাইলে ভিডিওটি দেখতে পারেন, আমি লিংক দিয়ে দেব। এরপর ইউএসবি পাওয়ার কেবল সংযোগ স্থাপন করে দিয়েছি এবং অডিও জ্যাক এর ছুটে যাওয়া তারটিও সংযোগ করে দিয়েছি। ইউএসবি পাওয়ার কেবল সংযোগ দেওয়ার পরে বর্তমান অবস্থা। এখানে হট গ্লু ব্যবহার করেছি, যা পুরোপুরি ফিনিশিং করা হয়নি, আমি পরে করে নিব। সাউন্ড পরীক্ষা করার জন্য কম্পিউটারের সাথে ইউএসবি পাওয়ার কেবল ও অডিও জ্যাক সংযুক্ত করলাম। এখন দেখব সাউন্ড ঠিকঠাক পাওয়া যায় কিনা। That's zero. However, also remember, this was high resistance and we've got a capacitor going across to here. So this is almost certainly going to be ground because it's a capacitor between an input power rail. এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।